الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان. بسم الله الرحمن الرحيم. توبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم ترحمون. وقال رسول الله صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. আল্লাহর মেহরবানি, রমজান শরীফ আমাদের অনেক নিকটবর্তী, শাবান রমজান শরীফের আগের মাসের নাম হলো শাবান। শাবান মাস এসে গেছে, তিন চার দিন চলে গেছে, আর 25-26 দিন আছে। এই সময়টা আমাদেরকে কাজে লাগাইতে হবে। রমজান শরীফের প্রস্তুতি গ্রহণের কাজে লাগাইতে হবে। যদি কেউ লাগাইতে পারে তাহলে যে বলা হয়েছে রমজান শরীফ সম্পর্কে, আউয়ালুহু রহমা, রমজানের প্রথম দশক রহমত। প্রস্তুতি গ্রহণ করতে পারলে রমজানের প্রথম দিন থেকেই সে রহমত লাভ করতে থাকবে। তাহলে
মোটামুটি ভাবে আহাম প্রস্তুত, গুরুত্বপূর্ণ প্রস্তুত। প্রস্তুতি তো গোনা বর্জন, লাল লেখুন তার থাকুক, এর জন্য যা কিছু করণীয় এটা করতে পারলে শুরু দিন থেকে সে রহমত পাওয়া আরম্ভ করবে। আর যে প্রস্তুতি নেয় নাই, অপ্রস্তুত অবস্থায় রমজান শুরু করলো, রোজা রাখা আরম্ভ করলো, সে রমজানের পরিপূর্ণ পরিপূর্ণ খায়ের ও বারাকাত পাইল না। তার এই এক দশক মেহনত করার পরে দ্বিতীয় দশকে যায় এসে পাবে মাগফিরাত। তাহলে পাশ করে গেল, ডিভিশন পাইল না। আর যে প্রথম দিন থেকে রহমত পাইতে আরম্ভ করছে, যেদিন সন্ধ্যা থেকে রমজান শুরু হলো ওই দিন থেকেই রহমত পাইতে আরম্ভ করছে। আগের থেকে প্রস্তুতি নিয়ে রাখছিল, সে হলো ফার্স্ট ডিভিশন। এই ডিভিশন পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, এটা আজকের আলোচনা। আজকের আলোচনা প্রথম কাজ যেটা আগে বলেছি, আমি সেও বলতেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটা বেশি করে পড়তেন, আমরাও এটা পড়ব। প্রস্তুতি দেওয়ার ব্যাপারে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা, গুনামুক্ত জীবন গড়ার জন্য এটি প্রস্তুতি। গুনামুক্ত জীবন গড়ার জন্য আল্লাহর দরবারে সাহায্য চাওয়া, নবীজি 2 মাস আগের থেকে আপনাদেরকে বলা হয়েছে, আজকেও বলা হয়েছে, সবাই পড়ে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এটা খুব আমরা এখন একবার পড়লাম, প্রত্যেক অর্থে পড়বো, চলতে ফিরতে যদি মনে হয় তখনও পড়বো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। মা বোনদেরকেও শিখাই দেয় আমরা, তারা যেন উঠতে বসতে এই দোয়াটা পড়ে, বারবার করতে। এই দোয়ার ওসিলায় প্রস্তুতি গ্রহণ আল্লাহ আমাদের জন্য সহজ করে দেবে, আসান করে দেবে। 1 নম্বর কাজ এটা, আল্লাহর কাছে
রমজান যাতে আমরা সঠিকভাবে পালন করতে পারি তার জন্য দোয়া প্রার্থনা করা, এটা হলো এক নম্বর কাজ। দুই নম্বর কাজ ইস্তেগফার বেশি বেশি করে করা। কত ভুল আমাদের হয়ে আছে যেগুলো আমাদের এলেমের মধ্যে নেই, মোটামোটা গুলো আমরা জানি, কিন্তু হাসি মজাকের মধ্যে দিয়ে চিৎকারের মধ্যে দিয়ে একজনকে তুচ্ছ তাচ্ছিল্য করার মধ্য দিয়ে আমাদের অনেক ভুল হয়, অনেক ভুল হয়। ওইগুলো থেকে সাধারণত তওবা করা হয় না। এইগুলো ভুল যে হয়ে গেছে এটা তো আমাদের এলেমে নেই, এলেমে নেই, জ্ঞানের মধ্যে নেই। এই জন্য জানা অজানা সব ধরনের গুনাহ থেকে আল্লাহর দরবারে ইস্তেগফার করা। আমাদের দেশে ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা পড়ে। এটা নাজায়েজ না, এটাও জায়েজ আছে, এটা পড়া নাজায়েজ না, জায়েজ আছে, কিন্তু উত্তম না, এজন্য উত্তম না যে এই ইস্তেগফারটা হাদিসের মধ্যে পাওয়া যায় না। নবীজি আমাদের জন্য অনেক ইস্তেগফার রেখে গেছে, আমরা সেইগুলো বলি, ওইগুলোর মর্তবা বেশি, কবুল হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য আমি যেটা বললাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা কেউ পড়লে পড়ুক, মানা করার দরকার নেই। কিন্তু আমরা যারা পারি, তারা নবীজি যারা শিখাইছে ওটা পড়েন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াতুবু ইলাইহি, এটা হলো ওযুর। এর নামে এটা বদলে যেটা চালানো হয়েছে হাদিসে দুরুদ না, হাদিসে বর্ণিত দুরুদ না, এতটুকু গ্রামারের দিক দিয়ে ঠিক আছে, ইয়া নবী সালাম আলাইকা তো গ্রামারও ঠিক নেই, অর্থ ঠিক নেই। ইয়া নবী সালাম আলাইকা গ্রামারের দিক দিয়ে পুরাটা ভুল, অর্থের দিক দিয়ে ভুল, কিন্তু আস্তাগফিরুল্লাহ রব্বি এটা যেটা প্রচলিত এটা হাদিসে নেই, আর হাদিসে যেটা আছে এটা আমরা কিছু লোক হয়তো জানি, অনেকে জানি, এটা মজা করা হওয়া দরকার। নবীজি যেটা রেখে গেছেন এর থেকে ভালো জিনিস, ভালো কথা আর কেউ বলতে পারবে না। أستغفر الله الذي لا إله
الله الا الله আবার বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আতুবু ইলাইহি أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم إذا مجست غرا ولا قرن بيشونا أجدتو أبنا رامات كده نبيذ شكايسن আমরা শিখে নেব এটা বেশি বেশি করে পড়ব এই ইস্তেগফারের ভিতরে অনেকের মতে ইসমে আজম আছে এই ইস্তেগফারের মধ্যে কি আছে ইসমে লা ইলাহা ইল্লা هو الحي القيوم وأتوب إليه وأبو ندرك الشيخ دي أما دي بريو نبي زي صلى الله عليه وسلم ایک حدث جاسته وقتك دين 70 بار استغفار کرتے আর এক হাদিসের মধ্যে আসছে আমাদের প্রিয় নবীজি প্রত্যেক দিন 100 বার দরুদ শরীফ পড়তেন এক হাদিসে 70 আর এক হাদিসে 100 বার তো কোন সংঘর্ষ নেই কোনটা করতেন তাহলে ভাষা হিসেবে আমাদের কাছে মনে হইতেছে দুটা তো দুই রকম হয়ে গেল আরবি ভাষার যে গ্রামার তাতে সংঘর্ষ থাকে না সেখানে 70 বলে বেশি বোঝায় আরবি গ্রামারে 70 বলে বেশি বোঝায় তারা অনেক লেখাপড়া জানত না অনেক যদি বুঝাইতে হয় 70 টাকা দিব আসবা দিল 1 লাখ এক হাতে 70 তার অর্থ হলো বেশি বোঝানো আর এক হাতে 100 সংঘর্ষ কি 70 মানে তো বেশি আর এক হাতে দিছে বেশিটা কি এটা বলে দিল সেই বেশিটা হলো 100 বার ইস্তেগফার আল্লাহ কি ওনার কোন গুনাহ ছিল নবীজির কোন গুনাহ ছিল সমস্ত নবীগণ নিষ্পাপ আমাদের নবী তো কি নিষ্পাপ গুনাহ ছিল না ওই দোয়া করতেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া كما بعثت بين المشرق والمغرب الله আমার মধ্যে আর তোমার নাফরমানির মধ্যে এতটা দূরত্ব সৃষ্টি করে দাও যেমন পূর্ব আর পশ্চিমের মধ্যে দূরত্ব আছে পশ্চিমে আটলান্টিক পশ্চিমে কি আমাদের পশ্চিম এই ভূখণ্ড
আর পূবে হলো জাপান। বলতে জাপান আটলান্টিক মহাসাগর যে দূরত্ব, আমার মধ্যে আর গোনার মধ্যে এইরকম দূরত্ব সৃষ্টি করে দাও, আমি চাইলেও যেন গোনার কাছে যেতে না পারি। আল্লাহ তখন কোন বান্দাকে কবুল করে সে গুনাহ করতে চাইলেও পারে না। গুনাহ করতে তো না সুযোগ লাগে, সুযোগই হয় না, সুযোগই হয় না। কেন? নিশ্চয় বান্দাকে আল্লাহ মহব্বত করেন, তাই তাকে এই নিয়ামত দান করছে। কথার কথা, সেটা গুনাহ করার জন্য এখানে যাইতেছিল, উদাহরণ দিচ্ছি, আল্লাহ থেকে রক্ষা করতে চাই। দেখা গেল আল্লাহ দিছে আমার সাংঘাতিক মেঘ বৃষ্টি ইত্যাদি কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে, তার যাওয়ার প্রোগ্রাম ক্যান্সেল, লাভ নেই, বৃষ্টিও কি হয়ে গেছে, অনেক ঘটনা পাওয়া। রশিদ আহমদ গঙ্গোই সাহেবের যে খাদন ছিল সে নিজে ঘটনা দেখছে। তো আল্লাহর কাছে দোয়া করতে পারলে এই নিয়ামত পাওয়া যায়, এই যে দোয়াটা শিখাইলাম, আল্লাহুম্মা পড়ে, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআতা بين المشرق والمغرب ওদিন কি সুর, اللهم باعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب বলতেছিলাম যে নবী আলাইহিস সালাম এক রাত অনুযায়ী 70 বার আর এক রাত অনুযায়ী 100 বার, 70 মানে অনেক, অনেক মানে 100 বার ইস্তেগফার করে। আপনাদের প্রশ্ন হবে নবী আলাইহিস সালাম তো নিষ্পাপ, নিষ্পাপের আবার গুনাহ কি, মাপ চাবেন, তওবা করবেন কিসের থেকে? অনেকের এই একটা প্রশ্ন, এর একটা জবাব এই দেওয়া হয়েছে, তিনি যে দিনের অধিকাংশ সময় দাওয়াতের কাজ করতেন, এই দাওয়াতের কাজ করার সময় ওনার কলব, কলবের ফোকাস কোন দিক ছিল, আল্লাহর দিকে না মানুষের দিকে? মানুষের দিকে, ওই লোকটার দিলের দিকে। আর মনে মনে বলতে আল্লাহ এই লোকটাকে হেদায়ত কর, ওনার নজর, বাহ্যিক নজর ওই লোকটার দিকে, মুখে দাওয়াত দিচ্ছে, অন্তরে তার হেদায়াত চাইতেছে। এই যে আল্লাহর হুকুমে কিছুক্ষণ মখলুকাতের দিকে চেয়ে থাকলেন, কিছুক্ষণ মখলুকাতের দিকে চেয়ে থাকলেন, আল্লাহর হুকুমে কিন্তু
আপনার মন চায় আপনার পিরিয়ডে তার দিক চাই থাকে, ঠিক না? সেই করতেছে আমার তো খুব মিষ্টি খাইতে মনে যেতেছে, তুমি কিছু মিষ্টি নিয়ে আস, মিষ্টি কিনতে আপনি গেছেন ভালো কোনো কোম্পানি, ভালো কোনো কোম্পানিতে মিষ্টি কিনতে। এতে গেলেন মিষ্টি কিনলেন আসলেন, তখন আপনার নজর কি ছিল প্রিয় পাত্রর দিকে? নজর ছিল প্রিয় পাত্রর দিকে নজর, কিন্তু কাজটা কিন্তু হয়েছে তার নজর তার দিক ছিল না, রাস্তাঘাটের দিক ছিল, কিন্তু কাজটা হয়েছে কি তার হুকুম। যদি যদিও এই টাইমটা আপনি চাই থাকতে পারেন নাই, কিন্তু বাস্তবে আপনি চাই থাকার থেকে বড় কিছু হাসিল করছেন। আপনি বলে চাই থাকতেন তার থেকে বড় কিছু হাসিল করছেন, যে আপনি তার একটা দাবি পূরণ করে দিচ্ছেন, সে মিষ্টি খেয়ে আনন্দিত হয়েছে। শুধু মুখে চাই বোঝা যায় না কি হয়েছে, খাবার দেয় দাবার, ঠিক এরকম মান্দার কল তো আসলে আল্লাহর দিক থাকার কথা, কিন্তু আল্লাহ আদেশ করছে তোমার কলটা কিছুক্ষণের জন্য আমার মান্দার দিকে ফোকাস ঘোরাও, লাইট ঘোরাও। বড় বড় স্টিমার দেখেন না রাত্রেরও লাইট মারতে থাকে, আলেমুল আমাদের দায়িত্ব আল্লাহ আমাদের দায়িত্ব তারও কলবের লাইট সে এরকম ঘুরে দিতেন। যারা হেদায়তের তালেব হয়ে আসছে, হেদায়তের তালেব হয়ে আসছে, ওই আলোতে তাদের দিল কি হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। আসলে নজর বা দৃষ্টি কোন দিক থাকার কথা? আল্লাহর দিকে। কিন্তু আল্লাহ আদেশ করছে আমার বান্দার দিকেও চাও, তাকেও শিখাও, আল্লাহর মহব্বত শিখাও। বাধ্য হয়ে আল্লাহর দিক থেকে দৃষ্টি সরায় কোন দিকে দৃষ্টি করতে হইতেছে, মাখলুকের দিকে। কিন্তু যদিও এই টাইমটা সে আল্লাহর দিকে দৃষ্টি রাখতে পারলো না, তাই বলে কি টাইমটার দাম কমে গেল না বেড়ে গেল? আল্লাহর দিকে দৃষ্টি নেই আর একদিন ঘুরাইছে, কার হুকুমে? আল্লাহর। ঠিক এই পার্থক্য একটা লোক মদিনায় থাকে ডেলি সালাম পেশ করতে, একটা লোক মদিনায় থাকে ডেলি কি করতেছে সালাম পেশ করতেছে, আর তো লোক বাংলাদেশে থাকে জাপান থাকে তার সালাম পেশ করার সুযোগ নেই, কিন্তু সে আল্লাহর বান্দাদেরকে দিন শিখাইতেছে। ওই লোকটা মদিনায় থাকে না, রসুলের কবর থেকে অনেক দূরে থাকে, কিন্তু রসুল যে কাজটা করতেন উম্মতের জন্য যে দরদ রাখতেন দরদ, ওই দরদটা তার দিলের মধ্যে আছে। নবীদের কলবের মধ্যে কত দরদ ছিল, লাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আল্লা ইয়াকুনু মুমিনিন, এই লোকগুলো মুমিন হচ্ছে না বলে আপনি নিজের জানকে হালাক করে দিবেন, বরবাদ করে দিবেন? মদিনাতে সালাম পেশ করতেছে ওর থেকে বেশি ফজিলত কার? দূরবর্তী কোন দেশে বসে নবীদের দান দান শহীদ করা সুন্নতের দাওয়া আল্লাহর বান্দাদেরকে দিচ্ছে।
মক্কা মদিনার দিল তো রসুলের দিকে, কিন্তু তালাশ করে দেখেন রসুলের দিল কার দিকে? এই বাংলাদেশি যে বান্দাদেরকে দিন শিখাইতেছে, দিনের সহি সহি কথা বলতে, মদিনার দিল রসুলের দিকে, রসুলের দিল এই লোকটার, রসুলের দিন আমানত আল্লাহর বান্দাদের কাছে। আল্লাহ, তো ওইটাই একটা প্রশ্ন করছিলাম আমি, বয়ানের মধ্যে শুরু মনে রাখতে হবে, কথা বলে দেবেন। শুরু হয়েছিল নবীজি তো নিষ্পাপ, মাপ চাইলেন কিছুর, কিছুর থেকে মাপ চাইলেন, ওটা জবাব দিচ্ছিলাম। এই যে আল্লাহর নির্দেশে ওনার দিলকে উনি কোন দিকে ঘুরাইছেন? মাখলুকের দিকে। এই ঘোরানোর কারণে ওনার দিলের মধ্যে ওই সব গুনাগারদের তাকাইতে দিয়ে কথা বলতে দেয় সব গুনাগার, ওই গুনাগারদের কলবের ভিতরে হ্যাঁ গুনার যে আসারাত আছে প্রতিক্রিয়া আছে, ওর কিছু কিছু ভাব কালো দাগ ওইগুলোতে দাওয়াত দেয়, তার মধ্যে ওইটা দূর করার জন্য নবীজি কি করতেন? ইস্তিগফার করতেন। এই এক জব হয়ে গেল যে তিনি নিষ্পাপ, তিনি ইস্তিগফার কিছেন, মখলুকের দিকে দৃষ্টি দেওয়ার কারণে তাদের দিলের একটা তাসির রসুলের দিলে পড়ছে আর তারা গুনাগার। ওই তাসিরটাকে হাদিসে তুলনা করা হয়েছে মেঘের মতো একটা জিনিস, মেঘমালার মতো একটা জিনিস, ওইটা দূর করার জন্য যারাই দিনের কাজ করে, ওয়াজ নসিহত করে, তাবলীগ করে, এদের ব্যক্তিগত জীবনে তওবা ইস্তিগফার না পড়ে, যদি নফল ইবাদত বন্দেগী না করে, ওদের দিল কিন্তু মুশকিল হয়ে রস করে বেড়ায়, দিনে এলেম শিক্ষা দেয়, মখলুকের দিকে নজর করে, ওদের অনেক ইস্তিগফার করতে হয়, ওই লোকগুলো দিনের তাসির তারপরে পড়ে পড়ে তার দিল কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এক জব এই, দ্বিতীয় জব এই, আল্লাহ রাসূল মাসুম, গুনাহ নেই, ঠিক আছে গুনাহ নেই, কিন্তু অনেক কাজ মানুষ হিসেবে হয়ে যায় সেটা নাজায়েজ না কিন্তু অনুত্তম, কাজটা নাজায়েজ না কিন্তু অনুত্তম। এই ক্ষেত্রে আল্লাহর নবী রসুল তারা এই অনুত্তমটাকে গুনাহ ধরে নেয়, আল্লাহ গুনাহ বলে নেয় নাকি, তার নজরে এটা কি গুনাহ, আল্লাহর নাফরমানি করে, ওর থেকে অনুত্তম। আজকে তো বলে খেলাফে আওলা, খেলাফে খেলাফে আওলা, অনুত্তম কাজ। যেমন গজওয়ায় বদরে আল্লাহ যারা বন্দী হয়ে আসলো 70 জন, আল্লাহ দুটা এখতিয়ার দিয়েছিলেন, কয়টা? এদের সব কতল করে দিতে পারেন, অথবা ফিদিয়া নিয়ে এদেরকে ছেড়ে দিতে পারেন। তোদের মশওয়ারা চাইলেন মাত্র 2 জন কতল করার পক্ষে, আর ওমর আর সাদ ইবনে আবি ওয়াক্কাস, আর বাকি সবাই কইতেছে ফিদিয়া নিয়ে ছেড়ে দাও, পয়সা নিয়ে
তারা ফায়দাও দেখাইছে। আমাদের কিছু আর্থিক সমস্যা দূর হয়ে গেল, আর ওই ভাইরা পরবর্তী কালে মুসলমান হওয়ার সুযোগ থাকে, তাহলে না এই দলিল দিন। আর তোমরা সাদের নামে অকাস তোমাদের না, এই লোকগুলির কতল করলে ইসলামের উন্নতি অগ্রগতিতে আর কোনো বাধা থাকবে না, একদম নিষ্কণ্টক ভাবে ইসলাম দ্রুত আগায় যাবে। এই লোকগুলোই ইসলামের উন্নতির পথে বাধা অন্তরায়। খালি কতল করলে হবে না, ওনার শর্ত দিলেন, কি শর্ত দিলেন, এই কয়েকদিনের মধ্যে মুহাজির সাহাবীর যে যত নিকটবর্তী আত্মীয়তা দিক দিয়ে রক্ত সম্পর্ক দিক দিয়ে কে বেশি নিকটে, মদিনার সেই সাহাবি ওই নিকট আত্মীয়কে কি করবে, কতল করবে। এই ছিল দুইজনের রায়। এইখানে আল্লাহ দায়স্থ করছে দুটা আয়াত নাযিল করে, টাকা দিয়ে ছেড়ে দিবে এটাও যায়, কতল করে দিয়ে চিরতরে কাফেরদের কোমর ভেঙে দেয় চিরতরে তাও যায়। আল্লাহ কিন্তু সেখানে অধিকাংশ লোক ফিদিয়া নিয়ে ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়ার কারণে নবীজি ওটা করলেন, নবীজি তখন আয়াত নাযিল করলেন, লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাক লামাসসাকুম ফীমা আখাযতুম আযাবুন আলীম। অর্থ কি, আগে আপনাকে দুটো অধিকার দেওয়া হয়েছে, পয়সা নিয়ে ছাড়তেও পারেন আবার হত্যাও করতে পারেন, এই দুই অধিকার যদি না দেওয়া হতো আর আপনি নিজের পক্ষ থেকে এই সিদ্ধান্ত করতেন, এখন তাহলে তো আপনাদের উপরে আজাব নাযিল হয়ে যেত। আল্লাহ ই ছিল, ফয়সালা ছিল কতল করে দিক, আর যুদ্ধ করা লাগবে না, মক্কার আরবদের সাথে জীবনে আর যুদ্ধ করা একদম এই ফায়দা ছিল। এইটাকে বলতেছিলাম অনুত্তম, উত্তম ছিল কতল করে দেওয়া, কিন্তু হুজুর ফয়সালা দিলেন কি এইরকম কিছু কাজ হয়েছে যেটা না যায় না অনুত্তম। এইটাকে নবী আলাইহিসসালাম গুনাহ মনে করছে, গুনাহ যখন মনে করছে হাশরের ময়দানে বিভিন্ন লোকেরা যখন যাবে সাফাত করাইতে, হুজুর আল্লাহকে বলে হিসাবটা শুরু করাই দেন, আর পারতেছি না আমরা, সব নবী ফেরত দেবে, সব নবী ফেরত দেবে। আমাদের নবী যদি ফেরত দেয় থাকবে কি, আল্লাহকে কতটা বলার আর কেউ থাকবে, আমাদের নবী যাতে এই কথা না বলে, অন্য নবীরা এই কথাটা বলবে আমার তো তিনটা ভুল হয়ে গেছে, দুটা ভুল হয়ে গেছে, আল্লাহ সামনে যাইতে শরম পাইতেছি, সব নবীরা বলবে আমাদের নবী বলবেন, তাকে অগ্রিম বলে দেওয়া হয়েছে সূরা মুহাম্মদ, লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া তাআখার,
আপনার আগে বলেন সব গুনাহ মাফ। আসলে কিন্তু গুনাহ টোনো নেই, বুঝতে হবে। কিন্তু আপনি হয়তো অনুত্তমকে গুনাহ ধরছেন, অনুত্তমকে কি ধরছেন, ঠিক আছে আমিও মানলাম এটা গুনাহ, এটা মাফ। আপনার কাছে সুপারিশ নিতে আসলে আপনি কিন্তু সুপারিশ নিষেধ করবেন, আপনি আমার সবচেয়ে প্রিয়, আপনি সুপারিশ করবেন? আপনার সুপারিশ হচ্ছিল আমি হিজাব নিকাশ শুরু করে দিই, বুঝতে পারলেন? নবীদের গুনাহ নেই, এই জন্য হাদিসের মধ্যে আসছে দেখি আমাদের দিন ওই ব্যক্তি ভাগ্যবান গণ্য হবে যার আমল নামায় বেশি বেশি ইস্তিগফার পাওয়া যাবে, তার আমল নামে বেশি বেশি ইস্তিগফার পাওয়া যাবে। বসে কোন নামাজের পরে কিছুক্ষণ ইস্তিগফার করি, অভ্যাস করি, রমজানের তৈয়ারি, রমজানের তৈয়ারি। কোন এক নামাজের পরে বসে ইস্তিগফার করা, আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করা, যে আল্লাহ এত নেয়ামত আমাকে দিয়ে রাখছে, এত নেয়ামত দিয়ে রাখছে, আর আমি এগুলো খায়ে খায়ে ইবলিসের গুলো আমি করতেছি, আমার মতো নেমক হারাম আর কে আছে, খাইতেছি আল্লাহটা আর ডিউটি দিচ্ছি যে টাইমে সম্ভব হয় মাগরিবে ঈশায় ফজর, এই হলো দ্বিতীয় কাজ রমজানের প্রস্তুতির, এইটা কি? তৃতীয় কাজ হলো প্রত্যেক মসজিদে প্রত্যেক বাসায় গুনাহের তালিম করা, গুনাহের তালিম করতে হবে, গুনাহ কি কি তালিম করতে হবে। যদি একটা জানে যে গুনাহ করতেছে সে, তার জন্য তওবা করা কি হয়, সহজ হয়। আট লোক জানে আমি কোনো তো গুনাহ করি না, কিসের থেকে তওবা করবে সে? আর গুনাহ হয়েছে সে জানেই না, জানেই না। আমার লেখা যে কিতাবুল ঈমান এর চতুর্থ অধ্যায় ওই গুনাহের তালিকা দেওয়া আছে, গুনাহের তালিকা দেওয়া আছে। আপনারা মেহরবানি করে মসজিদে, ইমাম সাহেবের মসজিদে, মুসল্লিদের বাড়িতে ওখান থেকে পড়েন, গুনাহ গুলো সামনে আসুক। আমাদের আল্লাহ কি কি জিনিস নিষেধ করেছে, হারাম করেছে, ওগুলো আমাদের সামনে আসুক। সামনে আসলে কিন্তু বাঁচার একটা উপায় হয়, মানুষ যদি বুঝে যে আমি এটা গুনাহ করে ফেললাম, মুসলমান হিসেবে তার দিল কাঁপে, দিল তখন তওবা করার জন্য একটা রাস্তা, রাস্তা বের করে। এজন্য গুনাহের তালিম করতে হবে, গুনাহ কি? যেমন সুলাইমান আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে পাঠিয়েছিল জাদু তালিম করতে, কিছু তালিম জাদু তালিম করতে। হারুত বারুত পড়েন না প্রথম পাড়ায়, হারুত এই দুজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছিল লোকদেরকে ডেকে জাদু শিক্ষা দিতে। এই কথাগুলো হলো কুফরি কথা, এই কথাগুলো হলো জাদু, করলে দুনিয়াতে নগদ ফল পাওয়া যাবে কিন্তু তোমার ইমান শেষ, দুনিয়াতে নগদ ফল পাওয়া যাবে কিন্তু
তোমার ইমান তারা শিখাই দিত এই দুজন ফেরেশতা মানুষদেরকে জাদু আল্লাহ পাঠাইছে শিখাই দিত আর বলে দিত খবরদার শুধু শিখে রাখো এটা কিন্তু কাজে লাগাইবে না আমলে আনবে না আমলে আনা হারাম আর পরবর্তী লোকদের জন্য শিখতে চেষ্টা করাও নিষেধ ওই জামানায় শেখা জরুরি হয়ে গেছে শিখা জরুরি হয়ে গেছে উন্নতির যুগ ছিল সুলাইমান সাল্লাম সারা দুনিয়ার বাদশাহ ছিলেন হাওয়ার উপর দিয়ে উড়ে যেতেন কত কিছু ছিল না না এই জন্য অনেক লোকেরই নবী আর জাদুঘর এর মধ্যে পার্থক্য করতে পারত নবীও আশ্চর্য আশ্চর্য জিনিস দেখায় জাদুঘর আশ্চর্য আশ্চর্য জিনিস দেখায় পার্থক্য কি জাদুঘর তো নবী তাহলে এই লোক পাঠায় ফেরেশতা পাঠায় দেখালো না জাদু ভিন্ন মজেদা ভিন্ন জাদুর দ্বারা জিনিসের বাস্তবতা পরিবর্তন হয় না আর মর্যাদা দ্বারা বাস্তবটাই পরিবর্তন হয়ে যায় বাস্তব যেমন জাদুকর যদি লাঠি ফেলে তো সাপ হবে তো ওটা আসলে সাপ না দেখবেন সাপ কিলবিল করতেছে আপনার দিকে আসতেছে কোরআন আয়াতে ইউখাইয়ালু ইলাইহি খেয়াল হবে ধারণা হবে ধারণা হবে ইউখাইয়ালু একটাও সাপ না তো মূসা আলাইহিস সালাম যে লাঠি ফেলে তো অরিজিনাল সাপ জাদুকর মাটি দিয়ে রসগোল্লা বানিয়ে দিবে খাবেন মাটি আর নবী যদি মাটি দিয়ে পাথর দিয়ে রসগোল্লা বানিয়ে দেয় অরিজিনাল কি রসগোল্লা জাদুর দ্বারা মূল জিনিস পরিবর্তন হয় না চোখের মধ্যে ধোকা দেয় ধাঁধা লাগাই দেয় আর মজা যায় অরিজিনাল জিনিস কি হয়ে যায় তো ওই জামানায় জাদুঘর আর নবীন জাদুঘরের জাদু আর নবীর মর্যাদা এটা নিয়ে পার্থক্য করতে পারছিল না তখন এই দুই ফেরেশতা পাঠাই দিচ্ছে এই দুই ফেরেশতা সম্পর্কে আজিব আজিব ঘটনা লোকেরা আবিষ্কার করছে নাউজুবিল্লাহ হ্যাঁ তারা নাকি জেনা করছিল নাউজুবিল্লাহ পা উল্টা করে কোন কুয়ার মধ্যে লটকাই দিয়েছিল আপনারা আর মানুষ সম্পর্কে সব বানোয়াট কথা ভিত্তিহীন মিথ্যা বানোয়াট কথা তিন নম্বর প্রস্তুতি কি গোনায় তালিম করতে হবে লোক জানো আল্লাহ হারাম করছে কি আর সর্বশেষ প্রস্তুতি এখন থেকেই কোরআন সই করার জন্য চেষ্টা করে দিতে হবে রমজান কোরআনের মাস রমজানে বেশি বেশি তেলাওয়াত করতে হবে গলত গলত তেলাওয়াত করতে হবে সহি তেলাওয়াত সহিটার জন্য আগে কি করতে হবে ফিকির করতে হবে আল্লাহ শুকর আমাদের এই মসজিদে কোরআন সহি করার ব্যবস্থা আছে তাদের সহি হয় নাই তারা এই ব্যবস্থায় অংশগ্রহণ করে রমজান আসার আগেই মোটামুটি কোরআন সহি করে পড়া ট্রেনিং নিয়ে নেন এই চারটে কাল রমজানের প্রস্তুতি আল্লাহ তালা আমাদের সকল এই প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক প্রস্তুতি গ্রহণ করার পর দিকে বেঁচে থাকে তাও কামিয়াব আর দিকে মরে যায় রমজান পাইল না তাও কামিয়াব প্রস্তুতি নিছে সে রমজানের সব পেয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে রমজান পাওয়ার এবং তার আগে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা